অনেক অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি সিনেমা। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিস হতাশ হলো শাহরুখের এই সিনেমার আয়ে। বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান ও তাপসী পান্নু অভিনীত ডাঙ্কি সিনেমা। আর মুক্তির প্রথম দিনে সিনেমাটি কেমন আয় করলো তা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলো। ডাঙ্কি সিনেমার প্রথম দিনের আয় নিয়ে তথ্য প্রকাশ করেছেন বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু সংবাদ মাধ্যম। তাদের মতে মুক্তির প্রথম দিনে 30 কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এই আয় জওয়ান, অ্যানিমেল, পাঠান, টাইগার 3, গদর 2 এমনকি সুপার ফ্লপ সিনেমা আদিপুরুষের চেয়েও কম। সিনেমা বোদ্ধারা বলছেন বক্স অফিস ফ্লপ হওয়া আদিপুরুষ উদ্বোধনের দিনে 36 কোটি টাকা আয় করে। এইসবে আদিপুরুষের থেকেও পিছিয়ে গেছে শাহরুখের ডাঙ্কি। প্রথম দিনে ডাঙ্কির এমন হতাশজনক আয় যেন নিজের কাছেই হেরে গেলেন শাহরুখ। কেননা চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার দুটি হিট সিনেমা পাঠান আর জওয়ান দর্শকদের উপহার দিয়েছিলেন বলিউড মেগাস্টার। এ রেস ধরে ডাঙ্কি বক্স অফিস কাঁপাবে এমনটাই আশা ছিল সিনেমা বোদ্ধাদের। তবে একদিনের আয়েই বক্স অফিসের হিসাব শেষ করতে নারাজ সিনেমা সংশ্লিষ্টরা। কারণ পরিচালক রাজকুমার হিরানির সিনেমা মানেই বক্স অফিস কাঁপাবে। তাই সামনের দিনগুলো কেমন আয় করবে সিনেমাটি সেদিকে তাকিয়ে রয়েছে শাহরুখ ভক্তরাও। ডাঙ্কির মাধ্যমে প্রথমবার ভারতের নাম করা পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছেন শাহরুখ আর গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট। শাহরুখ খান ও তাপসী পান্নুর পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন বমান ইরানি, বিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভার।